আমরা সবাই হচ্ছে এখন দেখতে যাচ্ছি আমাদের বাসার কাছে যে স্টেশনটা রয়েছে সেটা কিন্তু অনেক অনেক সুন্দর। আমাদের হচ্ছে নিউলি জয়েন্ট আপু মিতু আপু আসছে আজকে সকালে, শুধু হাই বললে হবে না, এটা হচ্ছে আমার অনেক প্রিয় একটা আপু। হ্যাঁ আমি তো আসলে আজকে প্রথম আসলাম জিগরগাছা, আর ভাবির সাথে মাত্র পরিচয় হলো, মাত্র আধা ঘন্টা হলো, আধা ঘন্টা হলো মানে জাস্ট ফজরের আজানটা পড়ছে, দেন আমরা এই মাত্র আসলাম। তো দেখাতে নিয়ে যাচ্ছি স্টেশনটা, বিকজ এটা একদম আমাদের নিয়ার টু হোম। তো আপু হচ্ছে খুব মানে জলি মাইন্ডেড, বললেই হবে ননদ বললেই বেটা, আর ননদ বললেই তো ঝগড়া শুরু হয়ে যায়, ননদ ভাবে ঝগড়া কি কখনো হয়, মিস হয় এটা তো সব সময় চলে। তো যাই হোক আমরা এখন সবাই মিলে যাচ্ছি স্টেশনের দিকে, ওই জায়গাটা অনেক সুন্দর। তো যাই হোক স্টেপ বাই স্টেপ সবকিছুই আসবে এটাতে, তো এখন আমরা যাই, তারপরে ওখানে গিয়ে আমরা ভিডিও করব, কি বলো? ওকে টাটা বাই। আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিপাস টাইনি ওয়ার্ল্ড। এখন ভোর 5:30 মতো বাজছে, তো গেস্ট এসেছে আমাদের বাসায় প্রায় 4:30-4:15 দিকে। কিছুক্ষণ গল্প করার পরে, একটু চা নাস্তা করার পরে সবাই আমরা কিন্তু ঘুরতে বেরিয়েছি, কেউ কিন্তু রেস্টের জন্য যায়নি। প্রথমে এসেছি বাড়ির পাশে যে স্টেশনটা রয়েছে, ঝিকরগাছা স্টেশন, সেটা দেখে ক্লোজেস নেই। আর স্টেশনের অপোজিটে যে স্কুলটা এখন দেখতে পাচ্ছি, ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, এই প্রপার্টি স্কুলের যে প্রপার্টিটা আছে পুরাটাই আমার দাদা শ্বশুরের দান করা বলা যেতে পারে, কারণ ওনার এখানে অনেক কিছুই দান করা রয়েছে, স্কুল আছে, কলেজ রয়েছে, মাদ্রাসা রয়েছে। তো স্কুলটা আজকে আমি খুব ভালো করে দেখানোর চেষ্টা করছি, সরি আমার হাতে গিম্বেল নেই, দ্যাটস ওয়াই এটা একটু নড়ছে। ভোর ভোর যেহেতু আমরা বের হয়ে পড়েছি চারিপাশটা দেখার জন্য, অনেক ভালো লাগছে, কারণ এখন মানুষজনের ভিড় কম, লোকালয় নেই বললেই চলে, তো সরি লোকালয় না, লোকজন নেই। তো এই যে গাছে দেখছি বেলো ধরে আছে, আসলে এগুলো শহরের বুকে হলে হয়তো থাকতো না, গ্রাম অঞ্চল দেখেই এগুলো কিন্তু আছে। তো হাঁটতে হাঁটতে চারিপাশের পরিবেশটা দেখতে অনেক ভালো লাগছে, আর যেহেতু সূর্য এখনও ওঠেনি, উঠবো উঠবো করছে, এই তো সূর্য এখন কেবলমাত্র উঁকি দিচ্ছে। আমরা স্টেশনের ওই প্রান্তে উঠেছিলাম, এখন এই প্রান্তে চলে এসেছি, নামটা ওই দিকে লেখা ছিল ঝিকরগাছা, এখন এই পাশে এসেছি ঝিকরগাছা। তো আমরা আসলে যাচ্ছি, এখানে একটা ব্রিজ আছে, অনেক আগের ব্রিজ, এবং সেটা খুব সুন্দর, আমি একটু ক্লোজলি দেখাই। এই যে এই ব্রিজটাই আমরা যাবো, ওখানে একটু দেখবো কাছে থেকে। রেল লাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, পাথরের সব পালা এখানে, আর সেই সাথে একটু ভয়ও কাজ করছে যে ট্রেন চলে আসে কি না, সূর্য ঠিকই কিন্তু এখন উঠে গিয়েছে। তো সবাই বলছে না এখনও দেরি আছে, প্রায় ঘন্টা দুয়েক বাদে ট্রেন আসবে, যেহেতু তখন 6টাও বাজেনি, ট্রেন কিন্তু আসার সময় হয়নি। আমরা ব্রিজের খুব কাছাকাছি চলে এসেছি, এটা অনেক পুরনো ব্রিজ। রোহান এটা কত বছর আগের ব্রিজ? এটা এটা অলমোস্ট ব্রিটিশ আমলের, 100 ইয়ার্স পার, ওভার ওভার 100 ইয়ার্স, 100 বছর তো হয়েছে এটা। আমি আসলে এভাবে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, এই সেই ব্রিজ যেটার বয়স প্রায় 100 বছর হয়ে গিয়েছে। তখন হয়তো এটাই ছিল আশ্চর্য একটা বিষয়, এভাবে একটা ব্রিজ তৈরি করা, কারণ এটা অনেক ফেমাস এই জায়গায়, এটা ওপর দিয়ে ব্রিজ আর নিচে দিয়ে গিয়েছে কিন্তু পাকা রাস্তা। তো এইখানে যেতে ভয় লাগছিল, কারণ ট্রেন আসলে পরে আসলে সাইড দেওয়ার মতো কোনো স্পেস ছিল কি না আমি জানি না, কারণ আমি ভয় পাচ্ছিলাম, আমি হয়তো দিতে পারতাম না আর সবাই দিলেও। তো যাই হোক দেখতে অনেক ভালো লাগছিল, আর এখানে আমরা কিছু ছবিও তুলেছি। আমি এখানে জিজ্ঞেস করছিলাম যে হঠাৎ ট্রেন চলে আসলে কি করব, তো এই ভদ্রলোক আমাকে দেখাচ্ছিল যে নিচে রাস্তা আছে, নিচের দিকে চলে যেতে হবে। এখানে আমার হাজবেন্ড তার ভাইয়ের ছবি তুলে দিচ্ছে, আর এই সেই রাস্তা যেটা নিচ দিয়ে গিয়েছে, এই রাস্তাটা দিয়ে আমি আগেও গিয়েছি, কোথায় গিয়েছি আসলে এখন মনে নাই, হয়তো আশেপাশে ঘোরার সময় গিয়েছি। এটা হচ্ছে কপোতাক্ষ নদ, যেটার নাম আমরা সকলেই শুনেছি, এটা নিয়ে আমরা কবিতাও পড়েছি, বাট এখন এটা একটু খারাপ কন্ডিশনের মধ্যে আছে, তবে জায়গায় জায়গায় এটা খননের কাজ চলছে। আমি একটু ক্লোজ দেখাই, এই যে এইদিকে এটাকে
খনন করা হয়ে দুই পাশ থেকে মাটি তোলা হয়েছে। তো যাই হোক, ইনশাল্লাহ হয়তো আগামীতে আবার সেই প্রবাহমান নদী আমরা পাবো। আপাতত এই অবস্থা, এখন আমরা ব্যাক করছি, কারণ ব্রিজ থেকে আর বেশি ভিতরে যাব না। Do you want to know? Mitu, Mitu, it's a warm welcome from my heart to your heart. Thank you, thank you. You're most welcome. Yeah, sure. Do you have any clips? Yes. Oh, sure. Then? It's like luck is raining on me. Don't follow your heart. Doesn't matter how far. There is so much love to give. Something's telling me this time. Baby, baby, now I know. Baby, baby, got so much love to give. Something's telling me it's right. When you came to me, who are you? It's you, yeah. Look, boy, the one to show me now and forever. Thank you, thank you. Thank you. ভাবি আসো, তোমাকে একটা জিনিস দেখা আসছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের আদি বাড়ির জমি ছিল। আচ্ছা আচ্ছা, এটা এখন একটা প্রিপারেড স্কুলের জন্য দান করে দেওয়া হয়েছে। আচ্ছা, পাশে আমাদের পারিবারিক কবরস্থান। আচ্ছা আচ্ছা, আর ঠিক তার পূর্ব পাশের দিকে আমাদের আদি বাড়িটা। আমরা সেখানে যাব? সেখানে যাইতে গেলে অনেকটা পথ ঘুরে যেতে হবে, এখান থেকে হয়তো উঁচু করে দেখাইতে পারি আমি। আচ্ছা আচ্ছা, তো এটা এই যে স্কুলটাও আমার দাদা শ্বশুরের জায়গাটা দান করা, আমি আসলে বন্ধ আছে আপাতত, দেখাতে পারছি না। তো যাই হোক, কখনো হয়তো আগামীতে সে আজকে সময় পাবো কিনা জানি না, দেখাতে পারবো। এটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান। এখানে যারা সময় তো করাইছে যাদের, তাদের মোটামুটি একটা ধারণা দেওয়া আছে নাম দিয়ে। তো এটা হচ্ছে আমার দাদারও দাদি, দাদারও দাদি, উনি ছিলেন আদরি বেগম। দাদার আমার দাদা শ্বশুরের দাদি। আচ্ছা, তারপরে করিমুন্নেছা বেগম, উনি হচ্ছে আমার দাদার বোন, দাদার বোন ছিলেন। আচ্ছা আচ্ছা, নেহারুন্নেছা বেগম আমার দাদি। আচ্ছা আচ্ছা, আমার দাদি না, আমার আব্বার দাদি। নেহারুন আমার দাদি, ও সরি, নেহারুন্নেছা হচ্ছে আমার দাদি। আচ্ছা, আতিয়া বেগম আমার মেজো চাচি ছিলেন, যেটা যে বিদ্যুতের মা। জাহানারা বেগম আমার ফুপু। আচ্ছা, নাজমা বেগম এটা তো নাজমা আমার চাচাতো বোন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হালিমা খাতুন আমার চাচি। চাচি এই যে নাজমার মা, রোকেয়া, রোকেয়া চৌধুরী এও ফুপু, এটা হচ্ছে ফুপু। টিটু বিশ্বাস আমার চাচা, টিটু ভাই কিছু দি। হ্যাঁ, শিপন কলিন চাচার ছেলে ছিল, ছোট ছেলে ছিল, তারপরে বাপ্পা হয়েছিল, সেটা আরো পরে এই সে বাপ্পি। আচ্ছা, এরা দুই ভাই ছিল। আচ্ছা, তারপরে দাশু চৌধুরী, দাশু চৌধুরী হচ্ছে আমাদের চৌধুরী না, দাদার ভাইয়ের ছেলে। হ্যাঁ, ইসমাইল চৌধুরী ওনাদের গোষ্ঠী। আচ্ছা আচ্ছা, এগুলো তার ছেলে। হাজির বিশ্বাস আচ্ছা আমার বাবার দাদা। আচ্ছা আচ্ছা, আব্দুল আজিজ আমার দাদা, রণকুল হক আমার বড় চাচা, মনসুর আলী আমার মেজো চাচা, আব্দুল আলিম আমার চার নম্বর চাচা, মিঠুর বাপ। আচ্ছা, বিদ্যুৎ ভাই মেজো চাচার ছেলে, বড় ছেলে। জয় চৌধুরী আমার ফুফাতো ভাই। রাজু বিশ্বাস মিঠুর ভাই, মিঠুর বড় ভাই। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান। এখানেও আমি আজকে প্রথম আসলাম, আগে কখনোই আসিনি। তো কবরস্থান মানেই তো আসলে শান্তির একটা জায়গা। আমরা সকলেই জানি যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর আর শান্তির জায়গা এটা। আর এখানে আসলে পারে আসলে মন পরিবর্তন হয়ে যায়। কতটা যে পরিবর্তন হয়ে যায় এটা আশা করি আমরা যারা মুসলিম মানুষ তারা সকলেই জানি। এখানে অনেক গাছ লাগানো আছে ভিতরে। আসসালামু আলাইকুম ইয়াহাল আল কাবুর। এটা হচ্ছে গেট। এর ওই অপোজিটেই পুরনো বাসা, যেখানে আমার বাবার জন্ম হয়নি, আমার বাবার জন্ম হয়েছে ওই বাড়িতে, আরেক বাসায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমি একটু নশা, তুমি কি নিচু করে একটু ঘুরবা এদিক দিয়ে, তাহলে একটু ভেতরটা দেখা যেত।
এটা হচ্ছে আরেকটা স্কুল, যে স্কুলে আমার হাজবেন্ড, আমার দেবর, আমার ননদ পড়াশোনা করেছে। এই স্কুলের জায়গাটাও আমার দাদা শ্বশুর দান করে গিয়েছিল। তো এটা আমরা সামনে থেকে সব সময় দেখি, কিন্তু পেছন বা সাইড থেকে দেখা হয় না। তো আজকে যখন এই সাইডে এসেছি তখন ভাবলাম একটু ভিডিও করি। গাড়ি চলছে, দাঁড়াও না, না না, ভিডিও চলছে না, ভিডিও চলছে না। এই তো স্কুলের বাউন্ডারির পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি, আর সবাই খুব এনজয় করছে, খুব ভালো লাগলো। আজকে সকালটা অনেক সুন্দর লাগলো। তো আমরা কালকে চলে যাব। এই যে সেই স্কুল যেখানে আমার হাজবেন্ড পড়েছে, আমার দেবর পড়েছে, আমার ননদ পড়াশোনা করেছে। স্মৃতি আসলে অনেক সুন্দর, সবসময় স্মৃতিটা সবসময়ের জন্য সুন্দর। এই স্কুলটার পুরাটা জায়গাটাই দান করেছিল। বাট একটা মানে মজার বিষয় হচ্ছে যে উনি কখনো নিজের নামটা কোনো স্কুলে বা কলেজেও তার জায়গা দান করা আছে, মাদ্রাসায় দান করা আছে, উনি কখনো তার নামটা ইউজ করতে দিত না। একদম মেন রোডের পাশে, এইটা হচ্ছে মেন রোড, আর এই হচ্ছে স্কুল। সবাই একসাথে আসলে অনেক অনেক এনজয় করেছি আমরা, খুবই ভালো লাগছিল। এত সকালবেলা বের হয়েছি, আর সেই সাথে সময়টাতে কীভাবে পার হয়ে গিয়েছে, সূর্য উঠে গিয়েছে, আর আসলে যে কয়দিন ছিলাম সময়গুলো যে কীভাবে চলে গিয়েছে এই ছোট বোনটার জন্য, সে আসাতে আমাদের ঈদের আনন্দটা অনেক অনেক বেড়ে গিয়েছে। আসলে থ্যাংকস টু মিতু, ও না আসলে হয়তো এতটা মজা পাওয়া যেত না। মিতু এতটাই জলি মাইন্ডেড যে এত অল্প সময়ের মধ্যে সে সকলকে এতটা আপন করে নিয়েছে আসলে ভাবা যায় না। মানুষ থাকে আসলে ভালোবাসার জন্য। তো সকলেই আমরা আসলে খালি পেটে ডাব খাওয়া শুরু করে দিয়েছি, জানি না কী হতো এর রিয়াকশান, তবে আল্লাহর রহমতে কোনো প্রবলেম হয়নি। বমিটিংয়ের ভয় পাচ্ছিলাম যে খালি পেটে বমিটিং হয়ে যায় কি না। তো এখন আমরা ডাব খাওয়া শেষে চলে এসেছি কপোতাক্ষর আর এক দিকে, এটা একদম উল্টো দিকে। কিন্তু দুঃখের বিষয়, এখানে আমি অনেকবার এসেছি, নৌকাতেও ঘুরেছি, এতটাই পানি ছিল। আর এখন কি হাল, হয়তো এই কি বলবো, রাজহাঁসগুলো আপসেট হয়ে সাঁতার কাটা বন্ধ করে চুপচাপ দেখছি, ওরা কিছুই নড়াচড়া করছে না। তো দুই একটা নৌকা বাঁধা রয়েছে ঘাটে। তো বাংলার প্রকৃতিতে আসলে এইরকমই।